নবারুণ ভট্টাচার্যের গল্প পাঁচু পাঁচু পাঁচুগোপাল খুব নিরীহ লোক ভোর চারটের সময় ও আর ওর বউ ফার্স্ট ট্রেন ধরে তখনও অন্ধকারে লোক চেনা যায় না ভোরের গাড়ি না রাতের গাড়ি গত ট্রেনে কোনো ফিকিরে চড়ে বসলেই যে যার মতো ঘুমিয়ে পড়ে পঁয়তাল্লিশ মিনিটের ঘুম সেরে পাঁচুগোপাল তার স্টেশনে নেমে পড়ে বলা যায় এখান থেকেই কলকাতা শুরু কলকাতার আর এক ওভারব্রিজ জংশন বেপাত্তা রংবাজদের এলাকায় পাঁচুগোপালের বউ মৌরি ডাল কলে কাজ করে বউকে ছেড়ে দেয় পাঁচুগোপাল ট্রেনের হাতে সে নেমে বিড়ি ধরিয়ে লাইন টপকে উল্টো প্ল্যাটফর্ম দিয়ে উঠে আসে সাড়ে পাঁচটার মধ্যে গণেশ দেবনাথের তিনশো রিকশার মধ্যে একটাকে পাঁচুগোপাল লাইনে দাঁড় করিয়ে দেয় পাঁচুগোপালকে আমি খুব ভালোবাসি ও ঠাকুরের ভক্ত লোকে গালিগালাজ করলে ও মুখ বুঁজে মেনে নেয় এটাও লাইন হিসেবে সঠিক কারণ দু একটা কেস বাদ দিলে যারা বাজারে খাস্তা করে একে ওকে চর চাপড় লাগায় তাদের হয় সিনার জোর নয়তো পার্টির জোর আছে আজ যে খুচরো নেই বলে খোঁচে গেল চড় মারল কাল সেই মালফাল খেয়ে দশ টাকা দিয়ে দেবে একেবারে সেন্ট পারসেন্ট হারামি এমন কেউ নেই থাকলেও ঠাকুর তাকে শাস্তি দেবে পাঁচগোপালের কাছে ঠাকুরের বই আছে গলায় লকেট আছে রিক্সার পেছনে নিজের খরচে পাঁচুগোপাল ঠাকুরের নাম লিখেছে শ্রী শ্রী ঠাকুরের দয়ায় রিক্সা চালনা করি ইতি পাঁচুগোপাল সত্যি কথা বলতে এত স্পষ্ট করে নিজের বিশ্বাসের কথা অকোপটে পাঁচুগোপালের মতো লোকরাই বলে পাঁচুগোপাল কাউকে ঢপ দেয় না অকারণে ভাট বকে বিরাট গেড়ে সাজতে চেষ্টা করে না পাঁচগোপাল তার বউকে ভালোবাসে পাঁচুগোপালের বউ মৌরির চেহারা গরম যেমনটি হওয়া উচিত তার চেয়ে একটু বাড়তি হলেও এখনও তার বাচ্চা কাচ্চা হয়নি পাঁচগোপালের পাঁচুগোপালের মতে ওটা ঠাকুরের ব্যাপার সবার সব কিছু হয় না ঠাকুরের কল্যাণে দুজনের রোজগারে ভালোই চলে যায় পাঁচুগোপাল কখনও খিস্তি করে না একটা লোক কেউ হিংসা করে না কিন্তু পাঁচুগোপালের গোপন কয়েকটা অ্যাডভেঞ্চার আছে সেগুলো তার কাছে প্রায় রূপকথার মতো সেগুলো আমি ছাড়া আপাতত কেউ জানে না অবশ্য এই গল্পটা শুনে ফেললে সকলেই জেনে যাবে তাতে খুব একটা কিছু এসে যায় না কারণ পাঁচুগোপালের আসল নাম আলাদা তার বউয়ের নামও আলাদা ঘটনাগুলো কৌশলে ওলট পালট করা আছে জানবার চেষ্টা করলেও উপায় নেই পাঁচু গোপালকে আমি খুব পছন্দ করি বললে ঘাটতি থেকে যায় ওকে আমি প্রায় শ্রদ্ধাই করি মানে বেশ মান্য করি এতই যে ভালো সেই পাঁচু গোপাল গত পনেরো বছরে কিন্তু অনেক কিছু দেখেছে কংগ্রেস বনাম সিপিএম সিপিএম বনাম নকশাল নকশাল বনাম পুলিশ পুলিশ বনাম সিপিএম কংগ্রেস বনাম কংগ্রেস এসব তো হুদো হুদো ঘটনার সে সাক্ষী এ তো গেল বড় ব্যাপার এই জাতীয় টক্করে মার্ডার হলে বডি পাওয়া গেলে মাথা পাওয়া গেলে দোকানপাট বন্ধ হয় রাস্তাঘাট খালি হয় কাগজে বেরোয় কত লোক জানতে পারে কিন্তু ছেদো বা পাতিক্রাই মতো হয় একশালা মিনিবাসের মিনিবাসের ড্রাইভার বাস মালিকের ববের সঙ্গে খুব পেখম মেলে হাওড়া শিয়ালদা করছে এক রাতে ব্যাটাকে মাল খাইয়ে আউট করে বোঝায় যাচ্ছে কে করতে পারে রেললাইনে পেতে দিয়ে গেল দুটো পা ধর ও থ্যাঁতলানো মুন্ডু কাটা হাত তারপর দিন রহস্যময় এক পদ্ধতিতে পলিটিক্যাল কেস হয়ে গেল আবার সেই গ্যাজগাজানির ফেনা থিতিয়েও গেল পুরো কারবারটা ওয়াচ করে গেল পাঁচু গোপাল এইভাবে সে বিশেষ অভিজ্ঞ হয়ে উঠেছে তবে আমি দেখেছি মৃতের প্রতি পাঁচু গোপালের বড়ই এক আন্তরিক ও জ্যান্ত টান রয়েছে অনেক যুবকের মৃতদেহের সঙ্গে সে শ্মশানে গেছে যেখানে যেতে বুকের পাটা লাগতো কারণ ঝক্কি থাকতো এ তো পুতুল খেলা নয় জ্যান্ত মানুষের মরা পুতুল তাকে গুলি করা হয়েছে বা পু পিটিয়ে খুঁচিয়ে শেষ করে দেওয়া হয়েছে পাঁচুগোপালের এই সিভিক কারেজ আছে অবশ্য এ ব্যাপারে একটা কথা বললে বোধ হয় পাঁচুগোপালের নিন্দে করা হবে না ওর চেহারাটা এমনই নিরীহ ও করুণ যে ও যদি ইলেকট্রিক চুল্লির দোরগোড়ায় উবু হয়ে গালে হাত দিয়ে বসে থাকে কোনো সার্জেন্ট কমিশনার ডিডি ডিসি কারো বোঝার ক্ষমতা নেই যে পাঁচুগোপাল একটা নির্দিষ্ট মানসিক অবস্থান থেকে এখানে এসেছে মনে রাখবেন মাঝরাতে বা অনেক সময় প্রায়ই শ্মশানে যাওয়া আজকে থেকে চোদ্দো পনেরো বছর আগে খুব একটা সহজ ছিল না এখন তার নাম হয়েছে ফোয়ারা ফোয়ারা বেশ্যা অনেকেই অবগত নন যে কলকাতার দক্ষিণ শহরতলিতে একটি পট্টি রয়েছে কালীঘাটের টালিগঞ্জের বা লকার মাঠের সঙ্গে গুলিয়ে ফেলে চালাক সে যে লাভ নেই সেখানে ফোয়ারা রোজগার করে পাঁচুগোপাল তার খবর রাখে কারণ আর কিছুই নয় সে তার পাশের গ্রামের মেয়ে অনেক দিনের চেনা এই ফোয়ারার গল্প একবার লিখে আমি ফোয়ারাকে সভ্য সমাজে পরিচিত করতে ও নিজের নাম ফাটাতে চেষ্টা করেছিলাম কোনোটাই হয়নি যাই হোক ফোয়ারা সেখানে এক বুক চওড়া এক গলিতে এক পা কাদার মধ্যে বসানো ইটে রেখে অন্য পায়ের গোড়ালি দিয়ে দেওয়ালের শ্যাওলা ঘষে চলেছে এবং নিজস্ব নিজস্ব করে তার একটা সৌন্দর্যও আছে পাঁচুগোপাল মাঝে মাঝে সেখানে যায় এবং ফোয়ারাকে বিনা পয়সায় রিকশায় বসিয়ে কয়েক পাক ঘুরে আসে হাওয়া খাওয়ায় পাঁচুগোপাল বিনা ভয়ে তার বউকে সবটা বলেছে পাঁচুগোপাল মিথ্যা কথা বলে না ওদের এই বন্ধুত্বের ব্যাপারটা বেশ সাহসের ওখানে পাঁচুগোপালকে সকলেই সজ্জন মানুষ ও ঠাকুরের সেবক বলে জানে দাঁড়িপাল্লার দুনিয়ায় এটা কম কথা নয় এখানে অপ্রকাশিত থাকুক ফোয়ারা ও লেখকের সম্পর্ক এমন যে পাঁচুগোপাল সে কিন্তু একবার বেপরোয়া রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিল এবং বিশেষ একটি কাজের জন্য সিটের তলায় গামছায় জড়িয়ে একটি দেশি রিভালবার আমার এক মুখচেনা লোকের বাড়িতে নিয়ে গিয়েছিল কথাটা ছিল পৌঁছে দেবার কিন্তু পরের ঘটনাটাই কেচ্ছা তখন ঘোর শীত বাদা অঞ্চলের একটি গোপন কারখানা থেকে মালটি পাঁচুগোপাল এনেছিল স্যাম্পেল হিসেবে দেখাবার জন্য বলায় বাহুল্য যে পাঁচুগোপাল তখন ভেবেছিল এই রিভলভার গর্জে উঠবে গরিবের স্বার্থে কারণ খাওয়া পরার অভাব ও নিত্য অনিশ্চয়তা এত থানা পুলিশের বন্দুকের জোরে বজায় থাকে যে জ্যোৎস্নায় অল্প কাদা হলে চাঁদের টানে মাছ যেমন খেপে যায় ঘুরপাক খেতে থাকে তেমন মত্ত না হয়ে উঠলে চলবে না গামছায় মোড়া ঠান্ডা নল হাতে টের পেয়ে পাঁচুগোপাল তো ঢুকে পড়েছিল বিশারদকে দেখাবার জন্য পাঁচুগোপালে একটা বুলেটও এনেছিল অনেকটা ছোটো মাপের লিপস্টিকের মতো দেখতে মৌরি লিপস্টিক বলে না বলে ঠোঁট মিষ্টি কিন্তু সে যে কি বিশ্রী ও বদখত রিভলভার ভাষায় তার নিন্দা করা সম্ভব না প্রথমত নলচে যে কি টেম্পারের লোহায় তৈরি ভগবান জানে আর বিদঘুটে কাঠের বাঁট ঘষে গেলে কাঠের আঁশ বাঁশের চোচের মতো ফুটে যেতে পারে একটি গুলি ফুটোলে পরের ফুটোতে গুলি ভরে গরম চেম্বারটি ঘুরিয়ে কাটার লাইনে আনতে হবে বিশারদ দেখল মালটি অত্যন্ত ভারী এবং এর থেকে ফায়ার করা প্রায় অসম্ভব কারণ ট্রিগার ঘিরে যে গোল পাতটা আছে তার মধ্যে আঙুল ঢোকে না এমনই বেদরা করা স্প্রিং ট্রিগার নড়ে না পাঁচুগোপাল জানতে পারল যে এরকম রদ্দি ও খাজা মাল জ্বলবে না এতটা হাই রিস্ক নিয়ে এই রকম বিকট জিনিস আনার কোনো দরকার নেই অতএব বিমর্ষ পাঁচুগোপাল ফের সেই বিরাট ও বেঢব হাত বন্দুক নিয়ে রওনা দিল কিভাবে সে ফেরত গিয়েছিল বলে লাভ নেই ধৈর্য কুলোবেও না যাই হোক পাঁচুগোপাল বসির নামধারী সেই ওস্তাদের ডেরার চারদিকে পুলিশ দেখে কোনোমতে মতে উধাও হয়েছিল এবং তখন একটি জায়গায় সে হাস্যকর মারণাস্ত্রটিকে বিসর্জন দিয়েছিল যেখানে পুলিশ কখনো যাবে না কারণ জায়গাটি বড় জটিল সেখানে লক্ষ লক্ষ মুন্ডু সোদা হাওয়ায় পড়ছে মুন্ডুগুলো মানুষের নয় চিংড়ির চিংড়ির ধর এক্সপোর্ট হয় মুন্ডু হয় না অতএব মুন্ডু ফেলা যায় লক্ষ মুন্ডুর তলায় এখনও হয়তো কিম্ভূত সে রিভলভারটা রয়েছে পাঁচগোপাল এই ঘটনাটি মাঝে মাঝে ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় ভাবে ও ঘামে এও কোথায় ঠাকুরেরই ইচ্ছা পাঁচুগোপালের সঙ্গে তার ঠাকুরের এরকম কাল্পনিক কথা কথোপকথন হয়তো হয় পাঁচগোপাল আজ কী করবি বল আগে ঠাকুর আজ আপনাকে স্মরণ করছি করছিস হ্যাঁ ঠাকুর তা দুনিয়ার মতিগতি কি বুঝলি আমি কি বুঝবো ঠাকুর অশিক্ষাত লোক এটা কিন্তু তুই মনের কথা বললি না মনের কথা কেউ বোঝে না ঠাকুর মন বড় দুঃখ পায় কষ্ট পায় হ্যাঁ আমারও পেত বোন পড়ে সবাই দেখে ঠাকুর মন পড়ে কেউ দেখে না বর্ষায় পাঁচুগোপাল ভিজে ভিজে রিক্সা চালায় হাওয়ার দমকায় রিক্সা টানায় যায় না প্যাডেল হড়কে যায় এরকম এক বৃষ্টির রাতেই আমার সঙ্গে গোপালের প্রথম আলাপ লোডশেডিং কোপে অন্ধকার আমরা কিন্তু ছোট রাস্তা দিয়ে ঝকঝকে আলোয় এলাম অথচ পাঁচগোপালের রিক্সায় আলো ছিল না পাঁচুগোপাল একটা প্রাইভেট গাড়িকে কিছুতেই সাইড দিচ্ছিল না সাইড দিলে তো আর হেডলাইটের আলো পাওয়া যাবে না বড়ো লোক আলো দেখাবে গরিব উতরে যাবে এ আবার কোথাকার আইন পাঁচুগোপালে দারুণ ইচ্ছে যে সে রিক্সা চালিয়ে টাকা জমিয়ে দেশে চলে যাবে সে বড় অদ্ভুত দেশ খালি মাঠ আর মাঠ গাছপালা কম সে মাঠের মধ্যে কোথাও বিড়ির দোকান বানাবে অনেক হাটুরে ওই মাঠ ভাঙে তারা কিনবে অবশ্যই পাঁচুগোপাল এ মাঠে দাঁড়িয়ে তারা খসে পড়া দেখেছে দেখে থাকতেই পারে তবে ওর বুদ্ধি চট করে উপস্থিত হয় তারা খসে পড়া দেখতে নেই অমনি পাঁচুগোপাল চোখ বন্ধ করে ফেলে মজে যাওয়া ভেড়িতে এক সময় নরম কাদায় খোঁটা পুঁতে মাচা বানিয়ে বোমা বাঁধার কারবার বসত ঘস ঘস করে পায়ের আঙুলের ফাঁক দিয়ে সুতলি দড়ি এসে কেরোসিনে ভিজানো মোমছাল পটাশের পরান পুঁটুলির চারপাশে জড়ায় এই ঢুকে গেল পেরেক লোহার কড়ায় ভাঙা বল বিয়ারিংয়ের গুলি। আবার সুতলি জড়ায় ঘস ঘস করে বিড়ি বাঁধার মতোই সহজ ব্যাপার সেখানে মেছোকালির হাতে বোমা ফেটেছিল পেট ঝলসে হাত উড়ে চোখ বেরিয়ে ঝুলছে মেছোকালি চেঁচায় মা মা গো পুড়ে যেতেছে বাঁচাও গো তালগাছতলায় ভিড় হয়ে যায় পাঁচগোপাল খবর পেয়ে মাঠ ভেঙে দৌড়ে ভীমের দোকানের তক্তা সরিয়ে দু বোতল রসা ডিস্টিলারির কান্ট্রি স্পিরিট বা দেশি মদ হাতিয়ে নিয়ে দৌড়োয় দূর হটো তো সব দেখছো না বেদনায় কেমন করতেছে মানুষটা ঢক ঢক করে মেছোকালির মুখে মাল ঢালে পাঁচু গোপাল ঢেলেই চলে মেছোকালির টাকরা তালু সব ঝিমঝিম করে ছটফটানি কমে আসে সবাই ভাবে টিসে গেল বোধ কিন্তু মানুষের জান তো আর দান ক্ষয়রাতির বস্তু নয় অচৈতন্য মেছোকালিকে রিকশায় তুলে পাঁচ পাবলিক ছুটতে থাকে ডাক্তারখানায় হাসান ডাক্তার জল ফুটোতে বলে সঙ্গে সঙ্গে একজন কলাপাতায় মুড়ে মেছোকালির আঙুল এনেছিল সেটা ফেলাই গেল মেছোকালি কিন্তু কোটরকানা আধপোড়া মুখ নিয়ে নুলো হয়ে বেঁচেই রইল হাসান ডাক্তার গোপালের বুদ্ধির তারিফ করে বলে বুদ্ধি করে মদটুকু খাইয়েছিলি বলে কত কম হুজ্জুতি হলো বল দিকি পাঁচু বলে না মানে ভাবলাম জ্ঞান থেকে কষ্ট পাচ্ছে তো অজ্ঞান থাকলে কষ্ট কম হয় ঠাকুরের উপর অটল বিশ্বাসে গোপাল অজ্ঞান তাই তার কষ্টও কম হয় তবে নিজের কষ্টটুকুই অন্যের কষ্টে গোপাল চুপ করে থাকতে পারে না পাঁচুগোপালকে কতবার আমি ঝামেলা ভয়জতের এই পথ থেকে সরাতে চেষ্টা করেছি খচ্চর না হলে করতে পারবে না এমন কাজ জোগাড় করে দেওয়ার লোভ দেখিয়েছি কোনো লাভ হয়নি অন্যের কষ্ট দেখলে পাঁচুগোপালের সাহস মাত্রা ছাড়িয়ে যায় কুষ্ঠ হাসপাতালের ফালতু জমি যেখানে শেষ হয়েছে সেখানে একটা পনেরো ইঞ্চি চওড়া পাঁচিল আছে সেখানে আমাদের এলাকার নেতারা পা ঝুলিয়ে বসে তিল জলার চোলায় খায় ঢিমে তালে হাওয়ায় হাওয়ায় আমেজ আসে বলে এই মালের নাম আছে এখানেই কে কোথায় টিউবওয়েল বসাবে রাস্তা খুঁড়বে বা মাটি সিমেন্ট সাপ্লাই দেবে সেই সব ঠিক হয় সেখানে গিয়ে এক রাতে বিনা মেঘে বজ্রপাতের মতো রিকশা নিয়ে পাঁচগোপাল হাজির হয় বাবু আপনাদের দু পায়ে পড়ি এক্ষুনি চলেন কেন রে কী হলো বাবু সে হবে ক্ষণ আপনাদের সব ছেলেরা প্ল্যাটফর্মের উপরে একটা ছেলেরে হাই ভগবান সে কি পেটনি দিচ্ছে ছেলেটাকে বাঁচান কেন মারছে কেন ছেলেটা দোষ করেছে বাবু ওর কাছে চোলাইয়ের ব্লাডার ছিল তরকারির ঝুড়ির তলায় বিভিন্ন দলের নেতাদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী একটি সমাজবিরোধী বিরোধী কর্মসূচি চলছিল সেই ক্যাডারদের হাতে রিকশা স্ট্যান্ডে একটা ছেলে ধরা পড়েছে তার কাছে চোলাইয়ের ব্লাডার ছিল মারতে মারতে ছেলেটাকে উদম ন্যাংটো করে খোয়া রাস্তা দিয়ে হাঁটিয়ে স্টেশন নিয়ে আসা হয়েছে ওর বুকে ব্লাডার ঝোলানো চারপাশ থেকে বেদম মা’র চলছে ঠোঁট ফেটে ছিঁড়ে ঝুলছে রক্ত গড়াচ্ছে সারা শরীর দিয়ে ছেলেটা কয়েক পা করে হাঁটছে পড়ে যাচ্ছে লাথি খেয়ে আবার উঠছে ছেলেটাকে ওরা একটা কথা বারবার স্লোগানের মতো করে বলাচ্ছে আমি চোলায় বিক্রি করি ব্লাডার আমার বুকে আমি চোলায় বিক্রি করি ব্লাডার আমার বুকে এইসব সময়ে মার কিন্তু কখনো থামছে না যখন লোকটা মরে যায় সেটা বোঝার পরেও অনেক সময় মার চলতে থাকে অনেক লোক মিলে মারছে সমাজের থেকে এই সাংঘাতিক পাপিটাকে দূর করা একান্ত ও চূড়ান্তভাবে দরকার এটা ভালো কাজ দরকারি কাজ অনেক লোক যারা ট্রেন ধরবে তারা দেখছে লজ্জা লাগে তবু মেয়েরাও দেখছে শিশুরাও দেখছে শিশুদের এরকম দৃশ্য দেখা খুবই জরুরি কারণ এর ফলে তাদের সামাজিক সচেতনতা আরও বাড়বে ভবিষ্যতে কোনো পাপিকেই তারা রেয়াত করবে না প্লাটফর্মের পেচ্ছাপখানার সামনে ছেলেটা আবার মুখ থুবড়ে পড়ে গেল বল বাচ্চা আমি চোলায় বিক্রি করি ব্লাড আর আমার বুকে আমি চোলায় বিক্রি করি ওরা ছেলেটাকে প্ল্যাটফর্মের শেষটা যেখানে ঢালু হয়ে অন্ধকারে মিশে গেছে সেখানে নিয়ে যাচ্ছিল একটা লোহার রেলিং ভাঙা টুকরো ওরা জোগাড় করেছিল সেটা গলার ওপরে রেখে দুপাশ থেকে দুজনে চাপ দেবে পা দিয়ে কিন্তু ওখানে তখন পাঁচুগোপালের রিকশায় চড়ে দুজন নেতা এসে গিয়েছিল